মুম্বাইয়ের একটি জনপ্রিয় শরবত মোহাব্বত কা শরবত। আমি এটা আজকে তৈরি করে দেখাবো, তবে এটা বানাতে সুগার সিরাপ ব্যবহার করা হয়, তবে আজকে আমি সুগার সিরাপটা ইউজ করব না, আমি একটু হেলদিভাবে ট্রাই করব। তবে আপনারা যদি সুগার সিরাপটা ব্যবহার করতে চান, এখানে আপনারা 1 কাপ জল এবং 1/2 কাপের মতো চিনি গুলিয়ে নিলেই হবে। এবার আমি শরবতটা তৈরি করছি। দিয়ে দিয়েছি প্রথমে আইস কিউব, তারপর আমি ঘন করে জাল করে রাখা গরুর দুধ, সেটাকে জাল করে রেখে আমি ফ্রিজে রেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছি ঠান্ডা জল, তারপর দিয়েছি রুয়াবজা। এটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। তারপর এই হেলদি ড্রিঙ্ক তৈরি করার জন্য আমি 1 চামচ পরিমাণ মধু দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তবে এখানে মধুটা ইউজ না করে সুগার সিরাপটা ইউজ করতে পারেন, আমি আগেই বলেছিলাম। তারপর এখানে তরমুজ দিতে হবে। তরমুজটাকে একদম চিকন করে কেটে, চিকন চিকন করে স্লাইস করে, দেখতে পাচ্ছেন চিকন ছোট ছোট করে কিউব করে দিয়ে দিচ্ছি। এটাকে অনেকে তরমুজ দুধের শরবত বলে থাকে, তবে এটা দিল্লি বা মুম্বাইয়ের একটি ফেমাস শরবত। শরবতটির নাম দিয়েছে মোহাব্বত কা শরবত। খেলে একদমই মন প্রাণ জুড়িয়ে যাবে, ইচ্ছে হবে এর সাথে মোহাব্বত করতে। আমি আইস কিউব দিয়ে এটাকে সুন্দর মতো পরিবেশন করছি। ইফতারে এরকম একটা শরবত খেলে সত্যি বলছি মন প্রাণ একদমই জুড়িয়ে যাবে। আমি আগে রুয়াবজাটা পছন্দ করতাম না, তবে এইরকমভাবে বানানোর পর আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।